আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল শায়লাস ওয়ার্ল্ড। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় আমরা সবাই অনেক ভালো আছি। আর সেজন্য নতুন আরেকটা ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব যে ভাড়া বাসায় আমাদের বেডরুমটা কেমন আর কেমন করে বা আমি আমার বেডরুমটাকে সাজিয়েছি। তো যখন আমি ইউটিউবিং শুরু করি তখন প্রথমের থেকে আমার ইচ্ছে ছিল যে আমি আমার প্রতিদিনের যে লাইফ স্টাইলটা সেটাই আপনাদের সাথে শেয়ার করব। যদিও আসলে ব্যস্ততার কারণে সেগুলো আর করে হয়ে ওঠা পড়ে না যে প্রতিদিন আমি ভিডিও মেক করব বা প্রতিদিন আপলোড করব, আসলে কাজের চাপে সেগুলো আর করতে পারি না। তো এখন থেকে মাঝে মাঝে চেষ্টা করব যে বিভিন্ন ব্লগ বা বাসায় আমি কী করি সে নিয়ে টুকটাক ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে। তো এই হচ্ছে ভাড়া বাসায় আমার বেডরুম। তো যতটুকু সম্ভব আমি আমার বেডরুমটাকে একটু সাজিয়ে গুছিয়ে রাখার চেষ্টা করি, আর আমার যা আছে আমি তাতেই সন্তুষ্ট আলহামদুলিল্লাহ। তো এই যে দেখতেই পাচ্ছেন আমি আমার বেডরুমটাকে কীভাবে সাজিয়েছি। আর আমার খুবই ইচ্ছে ছিল যে প্লান্টস দিয়ে আমার রুমটাকে ডেকোরেশন করার, যদিও এখনও সেটা করতে পারি নাই, তবে ইনশাআল্লাহ খুব শীঘ্রই আমি আমার রুমটা প্লান্টস দিয়ে ডেকোরেশন করার চেষ্টা করব। ইনডোর যে প্লান্টসগুলো থাকে সেগুলো আনার চেষ্টা করব, আর এনে আমার রুমটাকে আমি আর একটু মেকওভার করার চেষ্টা করব। তো এখানে দেখতে পাচ্ছেন আমার ডিসেন্ট টেবিলে কিছু সিরামিক্সের জিনিস এবং হচ্ছে মেলামাইনের জিনিস রাখা আছে। এগুলো হচ্ছে আমার ইউটিউবিংয়ের কাজে সচরাচর যেগুলো আমি ব্যবহার করি সেগুলো সবসময় আমার হাতের কাছে আমি রাখি। আর এখানে আমার কিছু কসমেটিক্স আমি একটু সাজিয়ে রেখেছি। যদি আমি এত কসমেটিক্স ইউজ করি না, তো মোটামুটি মানে যতটুকু লাগে টুকটাক কিছু আমি রেখে দিয়েছি এখানে। আর এই যে ওয়ার্ড্রপে তো আমাদের নিত্যদিনকার ব্যবহারের যে জামাকাপড়গুলো সেগুলাই রাখি। আর কন্টেনারগুলোতে আমি হচ্ছে টোস্ট বা সালমানের জন্য যে খাবারগুলো সেগুলো রেখে দিয়েছি। আর এই যে বক্সগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আমার যে কাজের রং এই বক্সটাতে এবং এই ব্যাগটাতে সেগুলো রাখি। আর এই গ্লাসটাতে হচ্ছে আমি আমার যে তুলিগুলো সেগুলো রাখি। তো এই যে দেখতে পাচ্ছেন মগ এবং জাগগুলো আমি ওয়াইড্রপের উপরে রেখে দিয়েছি, কারণ আমাদের বাসায় ছোট্ট দুষ্টু একটা বাচ্চা আছে আমাদের সিয়াম, তো সব কিছু হচ্ছে এলোমেলো করে দেয়, পানি টানি ফেলে দেয়, সেই কারণে আর কি উপরে রেখে দেয়। ওর জন্য কোনো কিছু নিচে রাখা যায় না। আর এটা হচ্ছে আমার সেলাই মেশিন। মেশিনটা যদিও খুবই পুরনো, তারপরেও কিন্তু এটাতে কাজ করতে আমি খুবই স্বাচ্ছন্দ্য বোধ করি। দেখা যায় যে পুরনো জিনিসগুলো কিন্তু এমনিতেই খুবই ভালো হয়। এটা অনেক আগের একটা মেশিন। আর এই যে টেবিলটা, এটাতে বসেই হচ্ছে আমি আমার সেলাইয়ের যে কাজগুলো সেগুলো সেরে নিই। তো আমার বাসাটা একেবারেই মেন রোডের সাথে। আর ওই যে দেখছেন মানে যখন আমি কোনো কিছু রিসিভ করি বা কেউ আমার কাছ থেকে কোনো কিছু রিসিভ করতে আসে, তখন কিন্তু আমি মানে খুব সহজে একটা লোকেশন বলে দিই যে 11 তলার অপোজিট সাইডে আমাদের বাসাটা। তো এটা বলে কিন্তু খুব সহজেই অনেকেই চিনতে পারে। তো এই যে আমাদের বাসার জানালা দিয়ে কিন্তু নদীও দেখা যায়। এর আগেও হয়তো আপনাদের সাথে শেয়ার করেছিলাম কি না তাও মনে করতে পারছি না। ছোটোবেলা থেকে আমরা নদীতে সাঁতার কেটে বড় হয়েছি, আর এই বাসাটাও একেবারে নদীর কাছে, যদিও এখন নদীতে গোসল করা হয় না। তো নদীর অপরূপ সৌন্দর্য আমরা বাসায় বসেই কিন্তু উপভোগ করতে পারি। আর এই যে এটা হচ্ছে কোরআন শরীফ রাখার জন্য একটা সেলফ, এটাও আমি অনলাইন থেকে অর্ডার করেছিলাম। তো এখানে হচ্ছে খুব সুন্দর দুটো স্ট্যান্ড আছে জায়নামাজ রাখার জন্য, আর ওপরে হচ্ছে আরেকটা স্ট্যান্ড কোরআন শরীফ রাখার জন্য। তো এগুলো আমি এইভাবে রেখেছি। আর এটা আমি অনলাইন থেকে 450 টাকা দিয়ে নিয়েছিলাম, যেহেতু কোরআন শরীফটা আমরা একটু উঁচু স্থানে রাখার চেষ্টা করি, সেজন্য আমার মনে হয়েছে যে এটা নিলে খুব ভালো হবে। আর এই যে নিচে আরেকটা র্যাক আছে, এখানে হচ্ছে সালমানের কিছু খাবার দাবার আর আমার প্রয়োজনীয় কিছু জিনিস আমি এখানে গুছিয়ে রেখে দিই। আর তো এই আর কি এখানে ইস্ট আছে, তো আমার হচ্ছে ফেস ওয়াশ।
কর্নফ্লাওয়ার, আর নিচে আরও আছে এই ব্যাগটাতে সালমানের খেলনা গুছিয়ে রেখেছি এখানে আমাদের শুস, এবং একেবারে নিচে যে র‍্যাকটা সেটাতে ওর বাবার কাজের কিছু জিনিসপত্র রাখা আছে। আর এটা হচ্ছে, এটাও অনলাইন থেকে অর্ডার করেছি, অবশ্যই এটা আপনাদেরকে দেখাবো, এটা আমি সালমানের জন্য অর্ডার করেছিলাম। তো এই ছিল মোটামুটি আমার রুম ট্যুর। আর এখন আপনাদের সাথে যেটা শেয়ার করছি এটা হচ্ছে এই পুরনো ফুলদানিটাকে নতুন একটা লুক দিব, তো সেটা কীভাবে করি সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো ফুলদানিটা অনেক পুরনো ছিল আর রংটা কিন্তু উঠে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। তো আমি হচ্ছে একটা সিরিজ কাগজ দিয়ে প্রথমে উপরটা একটু হালকা করে ঘষে নিচ্ছি, যেহেতু অন্য একটা রং ইউজ করব আর সেটা যেন ভালো করে বসে, সে কারণে আমি সিরিজ কাগজ দিয়ে ভালো করে একটু ঘষে নিচ্ছি। তো এই যে এটা ঘষে নেওয়া হয়ে গেলে আমি একটা কাপড় দিয়ে মুছে উপরের ধুলোটা পরিষ্কার করে নেব, আর পরিষ্কার করার পর হচ্ছে এটাতে আমি রং করে নেব। তো আমার কাছে হচ্ছে, আমি যেহেতু পেন্টিংয়ের কাজ করি তো ফ্যাব্রিকের কালারগুলোই আমার কাছে আছে, তো দেখা যায় যে কাজ করার পর অনেক কালারগুলো অল্প অল্প করে বেঁচে যায়। তো চিন্তা করলাম যে সেই কালারটাকেই আমি কাজে লাগিয়ে দিই, ব্ল্যাক কালারটা আমার কাছে অল্পই ছিল, তো সেটা দিয়ে হচ্ছে আমি ফুলদানিটাকে কালার করে দিয়েছি। তো আমি মাঝখানটা হচ্ছে ব্ল্যাক কালারে দেওয়ার চেষ্টা করেছি, আর আসলে চেয়েছিলাম যে পুরোটাই আমি ব্ল্যাক কালার করব, প্লাস হচ্ছে যে ডিজাইনগুলো আছে সেগুলো আগে থেকে যেহেতু গোল্ডেন কালারে ছিল তো এটাও গোল্ডেন কালার করে দেব। বাট দেখা যায় যে ব্ল্যাক কালারটা মানে মাঝখানটুকে রং করার পরে কিন্তু আমার কালো কালার রংটা শেষ হয়ে গেছে। তো তারপরে ভাবলাম যে আমি মানে রেড এবং ব্ল্যাকের একটা কন্টেন্ট মানে শেড করে দিই, সেই কারণেই হচ্ছে রেড কালারটা আবার দিয়ে দিলাম উপরের অংশে। তো তারপরেও কিন্তু দেখতে খারাপ না, ভালোই লাগছে, তো আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে। তো পুরনো যে জিনিসগুলো সেগুলো কিন্তু আমরা ফেলে না দিয়ে এভাবে একটু বুদ্ধি খাটিয়ে যদি একটু মেক ওভার করে নিই তাহলে আবার নতুন করে এগুলো ব্যবহার করার যোগ্য হয়ে পড়ে। তো আমি নিজেও কিন্তু মানে এটা পেন্ট করার পর দেখে অবাক হয়ে গেছি, সত্যি আসলে আমার কাছে খুবই ভালো লাগছে এবং আমার ছেলেও খুব পছন্দ করেছে। তো রান্না বাড়ার ফাঁকে ফাঁকে হচ্ছে আমি এই কাজটা করেছিলাম, রান্না চুলায় বসিয়ে দিয়ে এসে তারপর এই আসি আর পেন্ট করে যাই, মানে শুকানোর অপেক্ষায় ছিলাম, প্রথমে ওপরের অংশটা করে তারপর শুকিয়ে নিয়ে তারপর হচ্ছে গ্লিটারের যে গ্রিন কালারটা হয় সেটা আমি এই পাতাগুলোতে বা ডিজাইনগুলোতে দিয়ে দিচ্ছি। তো এটাও শুকিয়ে গেলে যে আর হচ্ছে রাউন্ডগুলো আছে সেগুলোতে আমি গোল্ডেন কালারটাই ইউজ করছি। তো সম্পূর্ণটা হয়ে গেলে দেখতে পারবেন, আসলে এই ফুলদানিটা খুবই সুন্দর লাগছিল দেখতে। তো এই যে পেন্ট করা শেষ হয়ে গেছে আর ফুলদানিটা কিন্তু অলরেডি শুকিয়েও গেছে, জানি না আমি ভিডিওতে কেমন লাগছে কিন্তু ফুলদানিটা দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছিল, আমার কাছে খুব ভালো লাগছে। এখন আমি এখানে কিছু ফ্লাওয়ার্স রেখে দিচ্ছি, এখন দেখুন এর সৌন্দর্যটা কিন্তু আরও বেড়ে গেছে। তো আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো আমি সালমানের জন্য হচ্ছে অনলাইন থেকে টেবিল অর্ডার করেছিলাম, ফোল্ডারেবল ল্যাপটপ টেবিল। তো এটা হচ্ছে সালমানের স্টাডি করার জন্য আমি নিয়েছিলাম, ও অনেক সময় হচ্ছে পড়ার সময় বলে যে আম্মু আমার ঘাড় ব্যথা করছে, মানে লিখতে বা পড়তে ওর সমস্যা হয়, ও যেহেতু অনেক ছোট মানে শুধু বাহানা খোঁজে কীভাবে পড়া থেকে মানে রেহাই পাওয়া যায়। তো সেই কারণে চিন্তা করলাম যে ওর জন্য একটা টেবিল আমি অর্ডার করে দিই, যেন ও আর মানে আমার ঘাড় ব্যথা করছে এইসব কথা না বলতে পারে। তো টেবিলটা আমার খুব পছন্দ হয়েছে,
আর সালমানও এটা পেয়ে খুবই খুশি, যদিও ও রেড কালারটা পছন্দ ছিল, যেহেতু রেড কালারটা হচ্ছে মানে ওর স্পাইডারম্যানের কালার, তো বাচ্চারা হচ্ছে এগুলোই পছন্দ করে। তো তারপরেও ব্ল্যাক কালারটা আমার খুব ভালো লেগেছে এবং আমি ব্ল্যাক কালারটাই অর্ডার করেছি। আর এটা হচ্ছে আমি লুটপাট পেজ থেকে অর্ডার করেছিলাম। আর টেবিলটা আসলেই খুবই সুন্দর, এই সাইডে হচ্ছে একটা মোবাইল বা ল্যাপটপ রাখার জন্য একটা সাইড আছে আলাদা, আর আরেকটা সাইডে দেখতে পাচ্ছেন যে পানি রাখার জন্য আরেকটা মানে জায়গা আছে আলাদা। তো আশা করছি আমার আজকের এই ব্লগটা আপনাদের কাছে ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর সবাই আমাদের জন্য দোয়া করবেন। আপনাদের জন্য অনেক দোয়া আর ভালোবাসাও রইল। তো দেখতেই পাচ্ছেন সালমান কত সুন্দর করে লিখছে, এখনও শিখছে, ওকে স্কুলে দিই নাই, ইনশাল্লাহ খুব শীঘ্রই মানে আগামী বছর ইনশাল্লাহ ওকে স্কুলে ভর্তি করিয়ে দেব। তো আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।